শনিবার কলকাতা প্রেস ক্লাবে ময়ূরাক্ষী ছবির মুক্তির প্রাক্কালে মুখোমুখি হলেন এক কথোপকথনে দুই প্রজন্মের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চ্যাটার্জি। এমন একজন মানুষকে প্রশ্ন করা, যে সত্যি প্রশ্ন করতে শুরু করি আমার মনে হয় কাল সকাল হয়ে যেতে পারে, সকালবেলা আমাদেরকে বাড়ি ছুটতে হবে, কেন এত প্রশ্ন এই মানুষটার জন্য জমে আছে, থাকাটাই খুব স্বাভাবিক। কারণ আপনারা যারা এখানে আছেন অনেকেই ম্যাক্সিমাম সবাই জন্য এসেছে এবং আপনারা জানেন যে আমরা আমাকে নিয়ে অনেক সময় কথা হয় যে আপনি 35 বছর কাজ করছেন, 34 বছর কাজ করছেন, তবে আমি যে মানুষটার কথা এখন যাকে প্রশ্ন করতে চলেছি তিনি মোর দেন 60 ইয়ার্স হলো অভিনয় করছেন এবং আমার আমি এটাই আগে অনেকবার লিখেছি বলেছি। আমার প্রথম বারবার মনে হয় যে এই মানুষটার কাছে আমাদের আমার মনে হয় ভারতবর্ষে যারা হিরো হিসেবে অভিনয় করে, মানে স্পেশালি বলছি ক্যারেক্টার অ্যাক্টার নয় হিরো হিসেবে, তাদের কাছে এই মানুষটা আমার মনে একটা এক্সাম্পল। কারণ আমাদের ইন্ডিয়ান সিনেমায় বিশেষ করে আমার মনে হয়েছে যে ইন্ডিয়ান সিনেমায় একটা হিরো বলতে কনসেপ্ট আছে যে পার্টিকুলার এরকম একটা বয়স অব্দি বা এরকম একটা সময় অব্দি সে নায়ক, তারপরে সে নায়ক হয়। কিন্তু আমার কাছে কোথাও মনে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় একটা এমনই নাম যিনি আজকেও হ্যালো যিনি আজকেও কিন্তু তাকে হওয়া যায় না তা নয়, উনি বারবার প্রমাণ করে দিয়েছেন যে আজকের দিনেও তিনি একটা সুপার ডুপার হিট ছবি দিচ্ছেন বেলা শেষের মতন, আবার তারপরে ছবি দিচ্ছেন পোস্তর মতন, আর ছবি তো করেই যান। সো অ্যান্ড ওনাকে ঘিরে গল্প এবং আমাদের ময়ূরাক্ষী গল্পটাও উনি নায়ক। বোম্বাই যখন শুরু করেছি তখন ভয় করি, এখানে এত সব চেনা মন দেখছি, এত এখানে এসেছি, কিন্তু আজকের মতো এরকম একটা অদ্ভুত পরিস্থিতি ওখানে পড়তে হয়, ওকে জিজ্ঞেস করতে হবে তাই বলতে হবে। আর আমি এমন একজন লোককে প্রশ্ন করতে চলেছি, প্রথম বলি যে হ্যাঁ মানে প্রসেনজিৎ অভিনেতা হিরো নরবরেবর তার ছাড়াও একটু বলে দিতেই হয় এটা, কারণ এরকম সুযোগ সচরাচর আসে না আমাদের জীবনে যে নায়ক প্রসেনজিৎ অভিনেতা দ্বিতীয়ত অন্নপ্রাশনে এই মানুষটা দাঁড়িয়ে থেকে আমাদের বাড়িতে অন্নপ্রাশনের ছবি আছে যে তিনি হোস্ট সবাইকে টাকা বসানো, এবার সেই অন্নপ্রাশনে হাসা ঘুম পাকিয়ে আজকে হিরো হয়ে প্রশ্ন করতে হচ্ছে এমন একজন লোককে যাকে দেখি যে আমার কাছে একটা চ্যাপ্টার, এবং বিশ্বাস করুন আমি একটু মানিয়ে বলছি না, একটু পাশে বসে আছেন বলে বলছি না, ম্যাক্সিমাম করতে হয় যে এই মানুষগুলোর চ্যাপ্টারগুলোকে একটু খুলে দেখতে হয়, হলুদ পাল করে দেখি। সব থেকে ব্যস্ততম অভিনেতা হচ্ছেন এত জোরে ভাবতে নেই, তো সব থেকে ব্যস্ততম অভিনেতা তুমি এবং তোমার কাছে কোনো ডায়েরিতে ডেট নেই অভিনয়ের জন্য, সেটা থিয়েটার হতে পারে, ফিল্ম হতে পারে, ওর সামনে হতে পারে, স্টেজে হতে পারে, বা অন্য কোনো জীবনে তোমাকে কি কোনো ক্লান্তি নেই, এটা তোমাকে কোন জায়গা থেকে তুমি ইন্সপায়ার হও বলা সোজা হতো, কিন্তু সত্যি কোনো একটা বিষয় নেই, অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে এই মোটিভেশনটা আসে। যখন খুব অল্প বয়স ছিল তখন সবাই মনে হতো যে এমন ভালো অভিনয় করবে যে সকলে বলতে বাধ্য হবে যে হ্যাঁ খুব ভালো অভিনয় করে, মানে অ্যাকসেপ্ট করবে, আস্তে আস্তে সেগুলো কমে যায়। তরুণ নিশ্চয় জীবনে সেই রকম একটা সময় আসে যখন একটা অতৃপ্তি একটা অসন্তোষ নিজের মনের মধ্যে কাজ করতে থাকে, আমি একটা অসন্তুষ্ট মানুষ তাহলে ওই কাজের ব্যাপারেও ভয়ঙ্কর অসন্তোষ তৈরি হয় যে যে এত কাজ করছি এত কিছু করছি, দেখতে দেখতে 10 বছর 15 বছর 20 বছর কেটে যাচ্ছে, এই সার্থকতাটা কেন করছি, ওটা তো কোনো মানুষের সত্যিকার ভেদকার তৃপ্তি হতে পারে না, তখন এই প্রশ্নগুলো আসে যে কেন করছি, এবং বহুদিন অব্দি একটা অসার্থকতার বোধ আমি বেদের ভিতরে লালন করে এসেছি। এই একটা কথা শুনেই তো বাকি জীবনটা অভিনয় করা যায়, এইগুলি মোটিভেশন, আর কি বলবো বল, এই আমার অনেক
অনেকবার বলেছি আমি যে আলবার্ট শোয়াইৎজার যেরকম তার বিশাল পরিচয়, বিশাল নাম, খ্যাতি, অর্থ, বৃত্ত সব ছেড়ে চলে গেছেন আফ্রিকায় লেপার কলোনিতে সেবা করার জন্য, আমার পক্ষে অসম্ভব। সেটা সে সুযোগই আমার নেই, সে রকম মানে ভাবে আমি 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 আমার জীবনটাকে গঠন করেছি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে নানা শেকড়ে বাকড়ে জড়িয়ে আছি। সঙ্গীত আমাদের যেটা থাকে সেটা হচ্ছে লড়াই, লড়াই করা, নিজেকে প্রদর্শিত করা, নিজেকে করি, আমাকে যাতে মানুষ দেখেন, আমার কাজ যেন দেখেন, আমার আমার ব্র্যান্ডটা নিজের সাথে কথা বলে, সেটার পরে একটা পর সত্যি মনে হয় ফাইনালি কিন্তু যেটা দিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে দর্শকদের একটা পা, মানে একটা 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 ভালো কিছু পাই না। হ্যাঁ, এবং এই পেতে গেলে পূজাকে বলছিল যে নিজেদের একটা লড়াই থাকে, নিজেকে কী করে উন্নত করা করবো, আরও ভালো করবো। হ্যাঁ, সেটা তো ভাবি, সেটা তো দায়, সেটা দায়িত্ব, কাজ একটা কাজ। হ্যাঁ, কাজ কাজ তো বটে, কিন্তু একটা লক্ষ্য থাকে, লক্ষ্যটা ওই যাদের জন্য করছি তারা। তুমি তোমার এত বড় একটা রাজত্ব যেটা তুমি প্রায় 20 বছর লড়াই করে বানিয়েছো, তোমার ছবি মানে মফস্বলে 11-12 দিক চলছে, তুমি এখন ওখান থেকে বেরিয়ে অন্য ধারার ছবি করছো, তখন কিন্তু বারবার আমার কাছে একজন মানুষেরই চেহারা সামনে এসছে এবং সেটা কিন্তু সঞ্জয় চট্টোপাধ্যায়। তুমি যখন পুরোদমে রোমান্টিক হিরো, তুমি সেখান থেকে ভেঙে সেই সময় অনাসে একটা জিন্দেগতি করে ফেলেছো, তারপরে গিয়ে একটা অভিযান করে ফেলেছো, মানে নানা রকম করেছো, যেটা টিপিক্যাল আমার বলছি যে নায়কের জিনে সেটা তুমি অনেক অনেক অল্প বয়সে ভাঙতে শুরু করেছো, যেটা হয়তো রিফ্লেকশন তুমি আজকে পাচ্ছ। আজকে তোমাকে নিয়ে পরিচালকরা নানান রকম এক্সপেরিমেন্ট করে, কিন্তু তুমি তখন দেখিয়ে দিয়েছো। সেটা করার সময় তোমার কি মনে হয়েছিল, তোমার ভয় করে কি, কারণ তখনও তোমার কন্টেম্পোরারি প্রচুর নায়ক ছিলেন, তারা রোম্যান্টিক হিরো, তুমিও তখন যথেষ্ট রোম্যান্টিক হিরো, সেই সময় তুমি একদম ভেঙে চুরমার করেছো নিজেকে। নিজেকে ভাঙা করার সত্যি বলছি যে আমি অল্প বয়সে, অল্প বয়সে আমার ভয় ছিল না, ভয় ছিল না, এই জন্য যে কতগুলো তো কনসেপ্ট থাকে যে এই এই থেকে আমি অভিনয় করে মনে করি, এই রকম করে অভিনয় করা উচিত বলে মনে করি, সেই কনসেপ্টগুলো আমাকে এটা কিন্তু মহান মহান অভিনেতাদের ক্ষেত্রে একটা কোথাও একটা সময় করে যারা একটু বেশি কাজ করেন তাদের একটা স্ট্যাম্প করে দেয়, একটা একটা তাদেরকে একটা আচ্ছা এই এরকম এই ওরকম এইটাই করবেন। তুমি কিন্তু সেটাকে মানে আই ডোন্ট নো, মানে তোমার সাহসটা অসাধারণ তুমি দেখিয়েছো। আমি হ্যাঁ তখন সেটা পেয়েছো, সত্যজিৎ রায় পেয়েছো, তাছাড়া তুমি অনেক নতুন নতুন পরিচালকের সঙ্গেও অদ্ভুত, আমি আমি জানি না এখানে কতজন দেখেছেন, আমি ছোটবেলায় একটা ছবি করেছিলাম তখনও সৌমিত্র বাবু কিন্তু পর্দায় নায়ক করছেন, মানে তখন আমি খুবই ছোট, তাতে আমি ওনার ছেলের ভূমিকা করেছিলাম, ছোট্ট একটি চরিত্র, ছবিটার নাম ছিল অগ্রগামী। আজও আমার কাছে মনে হয় অগ্রগামীতে ছেলের বিন্দুটা উনি খাচ্ছেন, আমি জানি না এখানে কতজন দেখেছেন, ওই বিন্দুটা খাওয়ার সময় ওনার যে এক্সপ্রেশন সেটা বোধ হয় কোনো মানুষের ভোলার মতো নয়। এবং আমি অনেস্টলি বলছি তোমাকে, বলছি আমি মনের মানুষ করার সময় আমাকে এই একটা জিনিসই সবাই বলেছিল, আপনি এরকম একটা রোল করবেন, মুখে বক্সের দাগ, বৃদ্ধ রোল, এরকম মাথা মেরা করা হতে হবে, মাথা চুপ, আপনাকে এরপরে কেউ না হতে হবে না। তখন কিন্তু তোমারই রেফারেন্স মনে সামনে এসছে, মনে ভেবেছি না বোধ হয় আমি ঠিক মতন করতে পারি, আমি আবার তারপরে গিয়ে একটা আমার মতন যে চরিত্রগুলো লোকে চান সেটাও করতে পারবো। তাহলে আমার দেবার ক্ষমতা একটু লিমিটেড হয়ে যায়। আর ওই যেটা বললাম যে সমস্ত মোটিভেশনের পেছনে যদি দেওয়ার ইচ্ছেটা খুব বড় হয়ে থাকে তাহলে মানে কি আমার আই মাইট লুজ এ লিটল বিট, ওকে। আর এইগুলো সত্যি কথা বলছি যে অল্প বয়সে আমি একটু বেপরোয়া ছিলাম, খুবই বেপরোয়া ছিলাম বলতে পারা যায়, এবং বোকাও ছিলাম। বোকা মানে সংসার জীবনে যে সমস্ত জিনিসের খুবই দরকার, অর্থ, বৃত্ত,
সুস্থিতাকে জীবন, সেসবগুলো আমি খুব বেশি গ্রাহ্যের মধ্যে আনতাম না। আমার এমনকি একটা মানুষ যখন বিয়েটা করে তখন তো মনে হয় যে এর এত নতুন দায় দায়িত্ব একটা মানুষের ভার নিয়েছি, কি করে চলবো না চলবো আমার তাও মনে হতো না। আমার কাছে যখন সেই কথাগুলো মনে হতো যে এরকম একটা অনিশ্চিত পেশায় এসেছি, আমাদের পেশা কিরকম অনিশ্চিত তুই তো আমি জানিস আর কেউ জানুক না যাব, সেখানে আমার মনে হতো এসেছিস ঠিক আছে, আর যদি নিজের সঙ্গে কথাবার্তা বলতাম যে যদি খেতে না হোক আমি পাবো না অন্য জায়গায় চলে যাবো, এখন কখনো মানে ওভার পাওয়ার করতে পারে কি, আমি ঠিক আছে আমি সব কিছু আমি তো কিছু না বন্ধ থাকা মাস্টারই তো করতে পারবো, আমি তো সেটা তো আমার কাছ থেকে কেউ পেয়ে নিতে পারে না। অনেক নিষেধ অনেক বাধা আসে, আমাকে আসেনি এসেছে, কিন্তু সেগুলো মন থেকে গ্রাহ্য করে নি তার একটা বড় কারণ আমার বাড়ির লোকেরা বিশেষত আমার স্ত্রী আমাকে এত সাহস জুগিয়েছে। জানো তো বলেন যে আমরা আমাদের যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনটা বাইরে যদি চলে যাই তখন অনেক কিছুকে আমাদের প্রয়োজনের বাইরেও সাকাম করতে হয় নিতে হয়, সেটা যদি একটু ব্যালেন্স করে যাওয়া যায় মানে ভদ্রভাবে জীবনযাপন করা, মানে আমাদের সেলিব্রিটি হতে হলে বা নায়ক হতে হলেই যে আমাকে এটা থাকতে হবে ওটা থাকতে হবে। আমরা আসলে রাত্রিবেলা শুটিং করছিলাম কোথাও একটা, এটা আমি বলি কারণ এটা আমরা জায়গায় হঠাৎ আমি একটা ফোন পাই, তাও সমিতিবাবুর ফোন নাম নিয়ে মানে অবশ্যই আমার ফ্যামিলির মতো তো ওরা ফোন করে না ভেবেছি ওরও ফোন করেছেন কি ফোন করে হ্যাঁ বল রে আমি বলেছি, দেখি সমিতিবাবুর বলে শোন আমি না এক্ষুনি অটোগ্রাফ দেখে বেরোলাম, মানে তখন অনেক দিন হয়ে গেছে চলেছে ছবিটা, আমি অটোগ্রাফ দেখে বেরোলাম তুই ভালো কাজ করেছিস, ইস ইউ বিলিভ মি আমার কাছে এখনো আমার কাছে আর পৃথিবীর কোনো বড় অ্যাওয়ার্ডের আর প্রয়োজন আছে কিনা, যখন আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় বা মেডাল সেন দেখে মনের মানুষ বলেছিল তুমি অভিনয়টা খুব ভালো করেছো, আমার কাছে সেদিনের পর থেকে মনে হয়েছিল যে আই অ্যাম মানে অ্যাট লিস্ট আই এম ট্রাইং মাই বেস্ট টু ওয়াক ইন দ্য রাইট পাথ, যখন আমি সৌমিত্র বাবুরই কথা বলছি। তো আজকে এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আসুন না প্লিজ তুমি আমাদের ডিরেক্টর, আমাদের সকলেরই অজস্র প্রশ্ন যেটা বুমবাদা বললেন যে হয়তো রাত আবার হয়ে যাবে সেটা করতে, যে কথাটা হচ্ছিল তারই প্রসঙ্গে যাই যে এই যে অভিনয়ের ধারা এটা একটা মূল জায়গায় আপনি হয়তো সেই ধারাটাকে বজায় রেখেছেন কিন্তু বারবার নিজেকে পাল্টেছেন অভিনয়ের ধারাটা, সেটা মানে বিভিন্ন সময়ে হয়তো বিভিন্ন আমি সিনেমার কথাই বলছি সিনেমার সূত্র ধরে, তো এই যে পাল্টানোটা এটা কি আপনার মনে হয় যে একজন অভিনেতার কাছে খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্যই নয় অভিনয়টাকে উপভোগ করার জন্য? হ্যাঁ অসম্ভব গুরুত্বপূর্ণ, তবে এই যে নিজেকে বারবার চেষ্টা করা যে পাল্টানোর এটা কিন্তু শুধু যে অভিনয়ের জগৎ থেকে আমি পেয়েছি এই মানে কি বলবো তাগিদটা বা ধাক্কাটা মনে রয়েছে তা বললে ভুল হবে, এগুলো অন্যান্য যে সমস্ত শিল্প মাধ্যম আছে বিশেষ করে সাহিত্য এবং সেখানে বলাই বাহুল্য সব থেকে বড় প্রেরণা কিন্তু রবীন্দ্রনাথ, একটা লোক তার সমস্ত কিছু পাওয়া হয়ে গেলেও মানে রবীন্দ্রনাথের মতোটা একজন লেখক জীবনে অন্তত ছ সাতবার খুব ইম্পর্টেন্ট পার্ট নিয়েছে, নতুন করে নিজেকে তৈরি করেছে নতুন করে নিজের শৈলী নিজের এমনকি চিন্তাভাবনা পর্যন্ত পাল্টেছে, এইটা দেখার পর আমাদের মতন সামান্য শিল্পকর্মী তার তো মনে হতেই থাকে যে তাহলে আমারও সেটা করা উচিত, এইটি সব থেকে বড় গিয়েছিল। আর অন্যান্য কৃতিত্ব তার কতখানি অভিনেতা হিসেবে তার কৃতিত্ব এইটা নিয়ে যথেষ্ট সংশয় ছিল, কিন্তু তারপরে একটা সময় দেখলাম যে তখন তার বয়স হয়ে গিয়েছে
অদ্ভুত অদ্ভুত সব ছোট ছোট কাজ করতে লাগলেন যেগুলো মানে একদম ঝলমল করছে তার মানে আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, তার সংবেদনা, মানুষকে ভালোবাসা, জীবনকে ভালোবাসা যেন তার অভিনয় ছত্রছত্র জড়িয়ে রয়েছে। মানুষকে ভালোবাসা, জীবনকে ভালোবাসা, এইগুলি কিন্তু সব শিল্পীর মতো অভিনয়ের উপযোগ্য। এটাই যদি না থাকে তাহলে অভিনয়টা কি নেই। তাহলে আমি কি করবো, আমি করতে পারি কি না পারি সেটা আগে বলুন। হ্যাঁ, তুমি যদি সাকসেস হও ছেড়ে দিচ্ছি, কে তোমাকে হেল্প করবে? অনন্ত দাস, তোমার আমাদের ফ্রি নেই। আমার নাম বলেছে সমস্ত আমাকে নিয়ে যাবে, ডেন্টিস্ট সেরকম জানা আছে, সেখানে গিয়ে ডেন্টার তৈরি করলে যেরকম হয় ঠিক সেইভাবে তৈরি করা হলো। এবং সেটা করার সময় আমার নিজের যিনি ডেন্টিস্ট তিনি তো রেগেই আসছে, তিনি বলেন কেন এসব করছো, এটা খুব রিস্কি কাজ, খুব ক্ষতি হতে পারে, করো না। অমুক তমুক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে আমি তো পালিয়ে এলাম, তারপরে আর কভার করলাম। তো এই যে করতাম মানে একদিনের জন্য যদি আমার ভয় ওখান থেকে কিছু হয় সমাধান তখন কি তোমরা নিজেরাই ওটা করে নিতে, যে ওই যেরকম উনি বললেন আতঙ্ক ইয়ের কথা, মানে এখন যেরকম একটা আলাদা বিরাট ডিপার্টমেন্ট, প্রস্থেটিক্স, অমুক তমুক ইত্যাদি, এবং মেকআপ একটা বিশাল বড় জায়গা নিয়ে আছে, একটা মেকআপ টিম, একজন স্টাইলিং করে, সে প্রথম একটা চরিত্রকে হ্যাঁ তৈরি করে দেয়, মানে তারপর ডিরেক্টরের সঙ্গে কনসাল্ট করে তারপরে একটা পুরো টিম। তো ওই সময় তখন তো আমাদের একটা টিম ছিল, আমার অন্তত ছিল, হ্যাঁ মানে সেটা অভিনেতাই করতেন মূলত, ওইটি করার জন্য একটা পুরো টিম ছিল। আচ্ছা, সে একজন, তার সঙ্গে আর একজন, তার সঙ্গে আর একজন, তার সঙ্গে আর একজন, সবটাই মিলে সত্যি কিন্তু সত্যি এটা শেখার মতো, কারণ সত্যি কথা তখনকার সময় এখন যেরকম মেকআপ স্টাইলিং এর জন্য একটু স্পেশালাইজড লোক আছে এবং বাজেট থাকে তার জন্য, সেটা খুব স্বাভাবিক। কিন্তু সেই সময় আমি সমীচীনকে দেখেছি অগ্রগামী, মানে আমার যে কটার ছোট ছোট কাজ আমি ওর সঙ্গে যখন করতে পেরেছি অগ্রগামীতে, এই ভরসা লোকটা চরিত্র করতে গেলে মানুষটাকে নিজেকে পাল্টানো, এবং সেই সময় এত সাপোর্ট ছিল না, এত প্রফেশনালসরা ছিল না, এত এখন তো আমরা অনেক কিছু শুটিং এর পরেও ক্রিয়েট করতে পারি, কিন্তু তখন এগুলো ছিল না। তার ভবিষ্যৎ কি, নতুন প্রজন্ম যারা অভিনয়কে ক্যারিয়ার হিসাবে ধরতে চায় তার জন্য আপনার কি? ২১ বছর ২৫ বছরের ছেলে এসে এত জিনিস করে, এত জিনিস করেও না, কিন্তু যদি এত জিনিস করে যে আচ্ছা আমি অভিনেতা হতে গেলে আমার কি করা উচিত, আমি খুব সিম্পল একটা কথা বলবো যে দেয়ার ইজ ওয়ান ফোর লেটার ওয়ার্ড, সেইটার উপর নির্ভর করে, সেটা হচ্ছে লাভ, লাভ ইট অ্যান্ড লাভ ইন শো হুইচ ওয়ে টু গো, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। ভালোবাসে সব বেরিয়ে আছে, এর একটা ছিল
উইকা ডিরেক্টরদের, কিন্তু তার থেকে বেশি ওর আগ্রহ। ও সেরকম করতে চেয়েছি, ও খুশি এটি করতে ভালোবাসে বলে, নাহলে তো অন্য জিনিস করব। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহার সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালায় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আর দূর অন্ধকারে বিদগ্ধ নগরী আমি ক্লান্ত ধ্যান এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুর্দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সিং। চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নদী খাড়াইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে ডাকে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাগরের বনলতা সিং। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং, মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের দরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসি, সব বলি জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসি আর বনলতা সিং। সমীর পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।